ঢুকবে কি তাদের বন্ধ করার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের আমরা কি করব এটা নিয়ে মুখ কি বসে বসে কথা বর্ডার সিকিউরিটিটা তো ওদের হাতে তো রোহিঙ্গা যদি পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে কি আসামে ঢুকে পড়ে সেটাকে আটকাবার দায়িত্ব আমাদের না সেটা আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তাদের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে কোনো লাভ হবে না